সবসময় সিলেকশন প্যানেল আপনার সাজেস্ট করতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা মাঠে 11 কে খেলবে কোচ এন্ড ক্যাপ্টেন ডিসিশন নেয়। তো সেই হিসাবে সবসময় প্রায়োরিটি কিন্তু ক্যাপ্টেন আর কোচের কাছে, কারণ সকালবেলা ওরা পিচটা দেখে যেটা আমরা সিলেক্টর ঠিক ওই জায়গায় যেতে পারি। তো সেই জন্য এই ডিসিশনটা কিন্তু ওরাই নেয় সবসময়। তো সুতরাং এটা নিয়েও কিন্তু নির্বাচকদের আপনার দোষ দেওয়া হয় এবং সবকিছু ব্যাপারে কিন্তু এটা কিন্তু ঠিক না। কিছু কিছু জিনিস জানা হচ্ছে এবং যারা কিন্তু খেলে ওরা কিন্তু জিনিসটা জানে এবং যারা এক্সপ্লেয়ার আছে এরা কিন্তু জানে জিনিসটা। যারা নন প্লেয়িং মেম্বার আছে ওরাই কিন্তু সমালোচনাটা বেশি। জাতীয় দলের আপনি ক্যাপ্টেন ছিলাম, তো সেই হিসাবে কিন্তু সবসময় একটা কিন্তু মানুষের সম্মানটা কিন্তু দেখা উচিত। আপনার কিছু কিছু চ্যানেলে যথেষ্ট সমালোচনা করা হয়, মানুষের আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে, এই জিনিসটা তো ঠিক না। তো এই জিনিসটাকে সবসময় ক্লিয়ার থাকা ভালো এবং মানুষকে সম্মান দেওয়াটা কিন্তু এটার জন্য কিন্তু এটা শেখাতে হয় না। সিলেকশন জায়গাটা এমন একটা জায়গা আপনি কিন্তু সবাইকে খুশি করাটা ডিফিকাল্ট। আপনাকে অনেকগুলি খেলোয়াড় কিন্তু খেলে, এর মাঝে কিন্তু কিছু খেলোয়াড়কে বেছে নিতে হয় দেশের জন্য এবং এই জায়গাটাই মানুষ ভালো দিকও দেখতে পারে খারাপ। এখন ইদানিংকালে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে ম্যাচ হারলেই এমনভাবে দোষারোপ শুরু করে, আবার কিছু কিছু জায়গায় 11 সিলেকশন নিয়ে এদিক নিয়ে পুরোটাই নির্বাচক প্যানেলকে দোষ যায়। আসলে কিন্তু এইটা না, এখানে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনের ভূমিকা আছে সব কিছু, একটা টিম একটা টোটাল একটা একটা দল হিসাবে কিন্তু সব কিছু ডিসিশন নেওয়া হয়। তো সেই হিসাবে এত সমালোচনা করে মানুষ বুঝেও করে না বুঝেও করে এবং মাঝখানে দেখবেন যে 20 জন খেলোয়াড় আমরা কেন নিলাম এটা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা করেছে। এটা কিন্তু সিম্পল একটা লজিক, আপনার বায়ো বাবলে নিউজিল্যান্ড যাবে 18 জন খেলোয়াড়, তো 18 জন খেলোয়াড় আপনার যারা বাইরের প্লেয়ার আছে এদেরকে প্র্যাকটিসটা করবে এটা কোথায়? টিম ম্যানেজমেন্টের পুরো স্টেডিয়ামটা বায়ো বাবল, তো সেই হিসাবে একটু বেশি প্লেয়ার দিতে হয়। আমাদের একটু মিস্টেক হয়েছে যে আমরা সে সময় প্রেস কনফারেন্স করে এটা পুরোপুরি জানাইনি এই জন্য, কিন্তু এইভাবে সমালোচনা এটা কেন? আপনি দেখেন আমরা টিম দেওয়ার পরে সাইফ হোসেন টাইফয়েডে চট্টগ্রাম থেকে আক্রান্ত, তখন থেকে একজন চলে গেল, তাসকিনের ফিঙ্গার ইঞ্জুরি পুরোপুরি ভালো হয়নি, 18 জন হয়ে গেল। এই 18 জন কিন্তু আপনি দেখেন ঘুরে ফিরে কিন্তু যাচ্ছে, তারপর কনকাশনের জন্য কিছু বেশি খেলোয়াড় রাখা, অনেক কিছু ব্যাপার কিন্তু রিলেটেড আছে। এটা কিন্তু এমনভাবে রিয়েক্ট করছে সবাই, এটা কিন্তু এটা ভালো দিক না। আপনি ব্যক্তি নান্নুকে যেভাবে দেখেছি আমরা মাঠে, নির্বাচক নান্নুকে আপনি কিভাবে বিচার করবেন? আমি তো মনে ওই অবস্থানেই আছি, কারণ কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার কম্প্রোমাইজ করতে হয়, এই জায়গায় আপনাকে করতেই হবে, কারণ দলের জন্য কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয় এবং সিদ্ধান্তহীনতায় থাকাটা ঠিক। তবে আমি মনে করি যে আমরা যতটুকু করতে পেরেছি যথেষ্ট চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং এটা পরে বিসিবির ব্যাপার যে আমাদেরকে কন্টিনিউ করবে কিনা। কিন্তু ওটা আমরা আমার পার্সোনালি একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই দল খেলোয়াড়রা খেলছে এরা কিন্তু আমাদের সেরা খেলোয়াড়, এদেরকে মেন্টালি সাপোর্ট করা এবং সর্বক্ষণ সব দিক দিয়ে সাপোর্ট করা আমাদের দায়িত্ব এবং আমাদের দায়িত্ব থাকবে এবং এত সমালোচনা করবেন না যেটা দেশের ক্রিকেটের জন্য করবেন। এবং যেহেতু স্বাধীনতার 50 বছরে আমরা করেছি, আমরা আশা করছি আমাদের দেশ আগামী 2 বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে সমৃদ্ধ হবে। আপনাদের টার্মে অনেক খেলোয়াড়ের অভিষেক হয়েছে রেকর্ড পরিমাণে, অনেক খেলোয়াড় আমরা দেখাচ্ছি কয়েকটা ম্যাচ খেলেই বাদ পড়ে গেছে, তাদেরকে আর কখনো কল করা হয়নি, এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক প্রশ্ন উঠেছে, এই ব্যাপারটা যদি ক্লিয়ার করেন। এই যে আপনি আজকে ফার্স্ট ডে রবি যে আপনি কালকে টিমে গেল, ও কিন্তু আপনার 2 ODI খেলে কিন্তু বাদ পড়ে গেছে কিন্তু আবার নেওয়া হয়েছে, এই জিনিসটা যে আপনি আমাকে প্রশ্ন করলেন এই জিনিসটা কিন্তু ঠিক না। তো সুতরাং এখানে এক্সাম্পল কিন্তু রেডি আছে, তো এখানে কিন্তু কিছু খেলোয়াড়কে আপনি দেখবেন যে ডোমেস্টিকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে বাদ হয়ে এই প্লেয়ার কিন্তু আবার ফিরে আসছে, এটা কিন্তু স্বাভাবিক। আপনি এখানে খারাপ খেলার পর ডোমেস্টিক ভালো খেলবেন না কিন্তু ফিরে আসার কোনো সুযোগ। তো সুতরাং সব দিক দিয়ে আপনাকে স্ট্যান্ডার্ডটা ঠিক রাখতে হবে, যাতে আমি ইন্টারন্যাশনালে ফেল করেছি কিন্তু ডোমেস্টিকে গিয়ে আমাকে আবার কাম ব্যাক করতে হবে, এই জেটটুকু আপনাকে থাকতে হবে, তাহলে আপনি যে কোনো সময় কাম ব্যাক করতে পারবেন। অবশ্যই, কারণ নালে এতদিন তো আমরা কাজ করার সুযোগ, আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, বিসিবি সাপোর্ট অবশ্যই আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, মাননীয় সভাপতি আমাদের সবসময় আমাদের সিলেকশন প্যানেলকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং যথেষ্ট সাহস জুগিয়েছেন কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপারে, এবং আমি বিশ্বাস করি যে আমরা যতটুকু কাজ করতে পেরেছি আমার মনে হয় আমাদের সিলেকশন প্যানেল আর ভালোই কাজ করেছে এবং আশা করছি যদি আমাদেরকে আর সুযোগ দেয় অবশ্যই আমরা করব। যে কোনো যখনই আমরা টেস্ট সিরিজগুলি খেলি তখনই কিন্তু চ্যালেঞ্জ চলে আসে, কারণ শর্টার ভার্সন ক্রিকেটে খুব সহজে সব কিছু মানিয়ে নেওয়া যায় কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে মানানো ডিফিকাল্ট হয়ে যায়, তো সেই সময় টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে চ্যালেঞ্জিং
এবং যেহেতু আমরা নির্বাচক যে প্যানেলটা আমরা ফার্স্ট ক্লাস নিয়ে এখন পুরোপুরি 100% কাজ করছি, এটাকে কেমনে ডেভেলপ করা যায় এবং কোন জায়গাটা দিয়ে ইম্প্রুভ করা যায়। তো আমি আশা করছি যে প্ল্যানগুলি আমরা দিয়ে যাচ্ছি, আমরা থাকি আর না থাকি, আশা করছি যে এই প্ল্যানগুলিতে আগলে দু বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটের একটা ভালো কিছু দেখতে পাবো। আপনার কিছু কিছু জায়গায় আপনার সব ডিসিশন যে আপনার 100% কারেক্ট হোক, ম্যাচ জিতলে কিন্তু 100% কারেক্ট, ম্যাচ যখন হারে তখনই কিন্তু সমালোচনাটা শুরু হয়। তো সুতরাং এই জায়গাটায় আপনাকে সবসময় একদিক দিয়ে খেয়াল থাকতে হবে, সবার আগে কিন্তু দেশ, আপনি কিন্তু দেশের জন্য কাজ করছেন এবং সততার সাথে কিন্তু কাজ করছেন। তো সেই হিসাবে আপনার আমাদের দলের এখন যে অবস্থান এখানে কিন্তু আপনার ক্রিকেটে বিশেষ করে যে খেলেছে ক্রিকেট ও কিন্তু ভালো জানে ডেইলি আপনার একই রকম যেতে পারেন না, আপনার চার দিনের খেলাও চার দিন একই রকম যেতে পারেন না, পাঁচ দিনের খেলা একই রকম যেতে পারবেন না, এখানে আপস অ্যান্ড ডাউন আছে। একটা ব্যাটসম্যান কেউ বলতে পারবে না যে প্রতিটা খেলায় ও 100 করবে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু মানতে হবে আপনার এবং আপস অ্যান্ড ডাউন রাখতে হবে, এবং যখনই খারাপ খেলবেন তখনই কিন্তু মোরালি মানসিকভাবে খেলোয়াড়দের সাপোর্ট দেওয়া এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি কিন্তু এটার থেকে বাইরে যেতে পারবেন না। এই প্লেয়ারদের এই এখন খারাপ খেলছে, আমাদের সবার পুরো দেশবাসীর উচিত প্লেয়ারদের সমর্থন করা, এবং এই খেলোয়াড়রা কিন্তু কিছুদিন আগে আপনাদের যথেষ্ট আনন্দ দিয়েছে। তো সুতরাং এরা আবার ঘুরে দাঁড়াবে এটা আমাদের বিশ্বাস, ইনশাআল্লাহ সবাই সাপোর্ট দেন, মেন্টাল সাপোর্ট দেন এবং প্রাণপ্রিয় দেশ এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে ইনশাআল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো, এটা আমাদের বিশ্বাস।